ইউরোপে পর্তুগাল একটি অপেক্ষাকৃত ছোট আয়তনের দেশ, তাই অনেকে মনে করেন এখানে ফুটবল ছাড়া হয়তো বিশেষ কিছু আর দেখার নেই। কিন্তু সেই কথাকে ভুল প্রমাণ করে দেশের ঐতিহাসিক স্থান এবং সুন্দর সুন্দর দেখার মতো স্থানগুলি। শান্ত এবং রোমান্টিক মনের জন্য পর্তুগাল একদম পারফেক্ট। দেশের রাজধানী এবং সবথেকে বড় শহর লিসবন এবং দ্বিতীয় সবথেকে বড় শহর পোর্তু। শহরটি দারুণ দেখতে। শহরের প্রধান অঞ্চলটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ফ্রেন্ডস, আজকের পর্তুগালের এই বিখ্যাত শহরটির ব্যাপারে কিছু তথ্য জানার চেষ্টা করব। পোর্তু শহরের পৌরসভা অঞ্চলের আয়তন 41.42 বর্গ কিলোমিটার। এই অঞ্চলটিতে 2,31,962 জন বসবাস করেন আর এই মিউনিসিপ্যালিটি স্থাপিত হয় 275 BCE-তে। পোর্তু শহরে বাসিন্দাদের শুধু পর্তুগিজি বলা হয় না, পর্তুইন্সও বলা হয়। শহরের অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। সূচনাকালে শহরের প্রাচীনত্বের ব্যাপারে বলা হয়েছিল কেন জানেন? শহরে অবস্থিত কিছু চার্চ এবং ক্যাথেড্রাল সম্পূর্ণ ইউরোপে প্রাচীন স্থাপত্যের মধ্যে গণ্য হয়। পোর্তু ক্যাথেড্রাল একটি রোমান ক্যাথলিক চার্চ। এটি শহরের এক অন্যতম প্রাচীন মনুমেন্ট। ওয়ার্ল্ড ফেমাস আইফেল টাওয়ার যার কোম্পানি ডিজাইন করেন তার নাম গুস্তাভে আইফেল। উনার কোম্পানি পোর্তুর অপর একটি ওয়ার্ল্ড ফেমাস ব্রিজ ডিজাইন করে, মারিয়া পিয়া ব্রিজ। 1877 সালে নির্মিত এই রট আয়রনের ব্রিজটি একদা সবথেকে লম্বা সিঙ্গেল আর্ক স্প্যান ছিল। তখন ব্রিজটি রেল যাতায়াতের জন্য ব্যবহৃত হতো, এখন তা বন্ধ রয়েছে। শহরে এলে নিকটতম ডোম লুইস এক ব্রিজের সাথে মারিয়া পিয়া ব্রিজটিকে অনেকে গুলিয়ে ফেলেন, কারণ ব্রিজ দুটি খানিকটা একই রকম দেখতে। বন্ধুরা, প্রতিবছর সেপ্টেম্বর মাসে দরু নদীর আশেপাশের অঞ্চলে প্রচুর আঙুরের উৎপাদন হয়। আঙুরের ফসল দেখতে পর্যটক প্রচুর পরিমাণে দরু নদীর অঞ্চলে আসেন। কিন্তু এই আঙুরের জন্য অঞ্চলে ফেমাস মদ্যপানীয় পোর্ট ওয়াইনের উৎপাদন ও চাহিদা তুঙ্গে থাকে। পোর্তু শহরে রেল স্টেশনের কারুকার্যগুলো দেখার মতো। 1800 শতাব্দীর শেষ এবং 1900 শতাব্দীর প্রথম দিকে নির্মিত কাম্পানহা রেলওয়ে স্টেশন শহরের প্রধান রেল স্টেশন। স্টেশনের নির্মাণ দেখতেও অনেকে মুগ্ধ হয়ে যান। এত সুন্দর কারুকার্য করা জানলা, দরজা এবং দেয়ালের ডিজাইন প্রাচীন ইউরোপের সংস্কৃতির এক অভাবনীয় নিদর্শন। ইউরোপের অন্যতম বৃহৎ উৎসব পেস্তা দে সাও জোয়াও দো পোর্তু। 23 এবং 24 জুন সারা রাত ধরে গলিতে গলিতে আতশবাজির উল্লাস এবং সাথে চলে রকমারি খাবারের জন্য উপচে পড়া ভিড়। ইউরোপের মানচিত্রে একটা ছোট্ট শহরের অবস্থান ইউরোপিয়ানদের মাতিয়ে রাখতে একটুকুও বাধা দেয় না। মজা মস্তিতে সর্বদাই হাসতে হাসতে কেটে যায় পোর্তু বাসিন্দাদের জীবনযাত্রা। আর এইভাবেই আমাদের পোর্তু শহরের যাত্রাও এখানে ইতি করলাম। আশা করি পর্বটি আপনাদের ভালো লাগানো গেছে। আবার দেখা হবে, ধন্যবাদ।